Welcome guys, Assalamualaikum. আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে শ্যামাই দিয়ে জর্দা রান্না করে দেখাবো। এখানে আমি দু প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি। এখন শ্যামাইগুলোকে ছোট ছোট করে ভেঙে রেখেছি আমি একটা প্লেটে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিচ্ছি। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন অথবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। যার যার মতো করে যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঘিয়ের মধ্যে শ্যামাইটাকে ভালো মতো সময় নিয়ে ভেজে নিব। এখানে আমি শ্যামাইটাকে অলমোস্ট 7 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি ভালো মতো। শ্যামাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি এটার সাথে দারচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব। তারপর এটার সাথে আমি নারকেল অ্যাড করব। নারকেলটাকে আমি প্রথমেই হচ্ছে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই এখনও বরফ ভাঙেনি। তাও সমস্যা নেই, আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটা ভালো মতো মিক্সড করে নিব, যতক্ষণ না ভালো মতো মিক্সড হয়ে আসতেছে। আর এখানে আমি যে চিনিটা করেছি সেটা দিয়ে আমি প্রথমেই আগে একটু ক্যারামেল করে রেখেছিলাম। যেহেতু এই শ্যামাইটা সিদ্ধ হতে একটু পানি প্রয়োজন, সেই জন্য আমি চিনিটা দিয়ে একবার ক্যারামেল করে রেখেছি, যাতে আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করতে না হয়। শ্যামাইটা একদম যখন শুকিয়ে আসবে তখন এটার সাথে আমি ড্রাই ফ্রুট অ্যাড করে নিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমি শুধু কিশমিশটাই দিচ্ছি, আপনারা চাইলে বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন আমার শ্যামাইটা একদম হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিব, তারপর আমি সবাইকে খাওয়ার জন্য সার্ভ করব। এই ছিল আমাদের আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।